জেনপাস ইউজি টু জিরো টু টু এবং তোমাদের জন্য এখনের সব থেকে বড়ো খবর সব থেকে বড়ো খবর আমি বলে রাখি তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হওয়ার জন্য একটা টেন্টেটিভ ডিট অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়ার যে প্রথম স্টেপ যেটা রয়েছে যেটা হলো রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা শুরু হওয়ার জন্য কিন্তু অলরেডি একটা টেন্টেটিভ ডেট দিয়ে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে কাউন্সেলিংয়ের জন্য জেনপাস কাউন্সিলিং টু জিরো টু টু তোমাদের কাউন্সিলিংয়ের জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেই নিয়ে অলরেডি একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে এবং কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত জিনিস প্রপারলি বলে দেওয়া হয়েছে তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করবো তোমরা তোমাদের প্রতি রিকোয়েস্ট হয়ে ভিডিওটাকে ভালোভাবে দেখবে কারণ এই জিনিসগুলো যদি না বুঝতে পারো এবং বিশেষ করে যারা প্রথম বছর এই বছরই পরীক্ষা দিয়েছে দু হাজার বাইশ সালে তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত সমস্ত ব্যাপারগুলো দেখবে আমি সমস্ত জিনিসগুলো নিয়ে প্রপারলি আলোচনা করব তোমাদের রেজিস্ট্রেশনের জন্য যে টেন্টিভ ডেটটা দেওয়া হয়েছে সেটা হলো এন্ড অফ আগস্ট তোমরা দেখতে পাচ্ছ টেন্টিভ টেন্টেটিভলি ইন এন্ড অব আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু সো আগস্ট মাসের শেষের দিকে তোমাদের রেজিস্ট্রেশনের জন্য একটা প্রপার একদম নোটিশ দিয়ে দেওয়া হবে অর্থাৎ কাউন্সেলিংয়ের যেটা প্রথম প্রক্রিয়া রয়েছে রেজিস্ট্রেশন পদ্ধতি সো এটা বললাম এরপরে আরেকটা জিনিস তোমাদেরকে লক্ষ্য করতে হবে এখানে বাম সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকটা ব্যাপার দেওয়া হয়েছে সেটা হলো যে স্টেপস কি কী আছে অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন করার জন্য তুমি যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা যেটা করবে সেটা এই যে স্টেপস ফর রেজিস্ট্রেশন আর কাউন্সিলিং জেনপাস পাস টু জিরো টু টু সো কাউন্সিলিং করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য নেক্সট বাই পরপর স্টেপ বাই স্টেপ পদ্ধতিগুলো কী রয়েছে ওকে আর টাইম টেবিল ফর জেনপাস টু জিরো টু টু কাউন্সিলিং সো এটা এটাও একটা অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে আচ্ছা এখানে দুটো ব্যাপার আছে আপগ্রেডেশন একটা হলো আপগ্রেডেশন ইয়েস আর একটা হলো আপগ্রেডেশন নো দেখো এখানে এই ব্যাপারটা আমি ছোট্ট করে একটু ক্লিয়ার করে দিই এগুলো নিয়ে আমি আবারও ভিডিও দেব প্রপারলি এই বিষয়গুলোর উপর নিয়ে তো এখন থেকে একটু ছোটো করে জেনে নাম দেখো আপগ্রেডেশন হচ্ছে ফার্স্ট হলো তোমার এক নম্বরে তোমার একটা রেজিস্ট্রেশন পদ্ধতি হলো রেজিস্ট্রেশন প্রপারলি হওয়ার পর সেখানে যেটা এসে যাবে তারপরে সেটা হলো চয়েস ফিলিং করা তারপর যেটা আসবে সেটা হলো চয়েস লকিং করা সেখান থেকে চলে যাবে ফার্স্ট কাউন্সিলিংয়ে স্টার্টিং এই জায়গা থেকে চয়েস লকিংয়ের পরের দিন থেকেই ফার্স্ট কাউন্সিলিংয়ে স্টার্টিং হয়ে যাচ্ছে তারপর কিছুদিন পরে ফার্স্ট কাউন্সিলিং রেজাল্ট তোমাদের সামনে এসে যাবে সো এই হল পরপর প্রসেস সো এই যে চয়েস ফিলিংয়ের যে এখানে ব্যাপারটা রয়েছে এবং চয়েস ফিলিং ও চয়েস লকিং এর মাঝে যে যার মতো করে চয়েস কলেজ চয়েস করে নিলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখানে গিয়ে কমপ্লিট হলো এরপর ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট চলে এলি ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট আসার পর দুটো ব্যাপার এসে যাবে সেটা হচ্ছে আপগ্রেডেশন করা ওকে আপগ্রেডেশন মানে কি আপগ্রেড করতে চাইছো তুমি কলেজটাকে অর্থাৎ তুমি ধরো তোমার ফার্স্ট কাউন্সিলিংয়ের পরে বা ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্টের পরে তুমি কোনো একটা কলেজ পেয়ে গেলে সো যে কলেজটা তুমি পেয়েছো সেই কলেজটাকে তুমি নিতে চাইছো না অন্য কোনো একটা কলেজ যেতে চাইছো বা ওর থেকে ভালো আরও কলেজ নিতে চাইছো সে এরম ব্যাপার যদি হয় সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হলো আপগ্রেডেশান যদি করতে চাও এমনটা তাহলে করতে হবে তোমাকে আপগ্রেডেশন ইয়েস এবং যদি এই ব্যাপারটা থেকে সেপারেট থাকতে চাও যে না আমার যে কলেজটা পেয়েছি সেটাতেই আমি বেটার অন্য কোনো কলেজ আমার দরকার নেই বা তখন তোমাকে নো করতে হবে আর যদি কেউ ইএস করে অর্থাৎ কলেজ চেঞ্জ করার জন্য যদি কেউ ইএস করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে পরের কাউন্সিলিংয়ের জন্য অর্থাৎ পরের কাউন্সিলিংয়ে আমার অ্যাটেম্প করতে হবে এবং পরের কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করতে হবে এবং রেজাল্ট পাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে অর্থাৎ রেজাল্ট যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ কিন্তু কোন কাউন্সিলিংয়ে তুমি অংশগ্রহণ করেছো এই কোন কাউন্সিলিংয়ে কোন কলেজ সরি কোন কলেজটা তুমি পেয়েছো অ্যাকচুয়ালি সেটা তুমি জানতে পারবে না ওকে সো এই ছিল ব্যাপার এবার তোমাদেরকে বলে দিই যে অলরেডি যেটা অলরেডি নোটিশ দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে ডকুমেন্টস রিকোয়ার্ড ফর কাউন্সিলিং অর্থাৎ কাউন্সিলিংয়ের জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে একটা প্রপারলি নোটিশ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এখানটা একটু দেখে নিই ওকে এরপর আমরা দেখে নেব যে আমাদের ডকুমেন্টস রিকোয়ার্ড ফর কাউন্সিলিং অর্থাৎ পাস ইউজি টু জিরো টু টু আমাদের কাউন্সিলিং করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে বোর্ড থেকে পুরো সম্পূর্ণ নোটিশটাই দিয়ে দেওয়া হয়েছে দেখুন এখানটা ওপরটা একটু পড়ে নিয়ে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাজ এ প্রুফ অফ দ্য সেম ফর অ্যাডমিশন থ্রু জেন পাসি ভি টু জিরো টু টু আর ক্লিয়ারল মেনশন ইন দা ইনফরমেশন বুলেটিন সো ইনফরমেশন বুলেটিনটা তোমরা এক্ষেত্রে আরও কিছু জানার জন্য সেটা ফলো করে নিতে পারো ইট ইজ বিং রিট্রিয়েটেড দ্যাট দ্য ক্যান্ডিডেট উইল নিড টু প্রডিউস ফলোইং ডকুমেন্টস ইন অরিজিনাল এগুলো অরিজিনাল হিসাবে তোমাকে প্রোভাইড করতে হবে অ্যাট দ্য টাইম অফ দ্য ডকুমেন্ট ভেরিফিকশান অ্যান্ড অ্যাডমিশন যখন অ্যাডমিশন হবে অর্থাৎ কলেজ অ্যালটমেন্টের পর এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে ভেরিফিকেশন করতে হবে এর মধ্যে কিছু কিছু ব্যাপার রয়েছে সো ইট ইজ টু বি নোটেড দ্যাট অ্যাডমিশন উইল নট বি অ্যালোড ইফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টস ইজ প্রডিউসড যদি কারো কোনো ডকুমেন্টস ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিশানের ক্ষেত্রে একটা বিরাট প্রবলেম হতে পারে সো এই ব্যাপারটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে সো এবার দেখে নিই যে আমাদের ডিটেলসগুলো কী কী দিয়েছে অর্থাৎ টোটাল কাউন্সেলিং প্রসেসের জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে ডকুমেন্টসগুলো কী কী লাগবে সেগুলো একবার আমরা দেখে নিই সো ফার্স্ট যেটা বলেছে দেখো এখানে আলাদা করে মেনশন করে দিয়েছে সমস্ত ক্যান্ডিডেটের জন্য অর্থাৎ যতজন ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য যেটা লাগবে সেটা হলো অল ক্যান্ডিডেটস প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার তোমার র্যাঙ্ক কার্ডটা লাগছে র্যাঙ্ক কার্ডটা প্রথম থেকে আমি বলে রেখেছিলাম ক্লাস টেন্থের অ্যাডমিট কার্ড বার্থ সার্টিফিকেট অথবা ভেরিফিকেশান অফ দ্য ডেট অফ বার্থ এটা এটা জাস্ট তোমার অ্যাজ এ ক্রাইটেরিয়া হিসাবে অর্থাৎ তোমার বয়স কত সেটা জানার জন্যই যায় ক্লাস টুয়েলভের মার্কশিট লাগছে ওকে আর কি লাগছে ডমিসাইল সার্টিফিকেট অ্যাজ পার দ্য সিক্স পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট ওয়ান এটা ইনফরমেশন বুলেটিনে পেয়ে যাবে যে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য তোমাদের কাদেরকে দিয়ে কী সই করাতে হবে কী কী করাতে হবে সেটা ইনফরমেশন বুলেটিনে বেটারলি পেয়ে যাবে আচ্ছা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস রয়েছে তোমাদের জন্য প্রপারলি এখানে বলে দিয়েছে দেখো এখানটাতে বলেছে যে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস ক্যান ক্যান প্রডিউস দেয়ার ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ তোমাদের যে ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে সেটা তোমাদের ইস্যু করা হবে ইস্যুড বাই দ্যপ্রোপিয়েট অথরিটি অফ দ্য গভর্নমেন্ট অফ ডবলিউ বি ওকে আর ডমিসাই সার্টিফিকেটটা তো এরম ব্যাপারটাই হবে ইন সাচ কেস ইফ দ্য ক্যাটাগরি সার্টিফিকেট ইজ রিজেক্টেড ডিউরিং দ্য ভেরিফিকেশন যদি ভেরিফিকেশনের সময় ক্যাটাগরি সার্টিফিকেটটা রিজেক্ট হয়ে যায় দেন দ্য ডমিসাইল স্ট্যাটাস উইল অলসো বি কনভার্টেড নন ওয়েস্ট বেঙ্গল ওকে সো সেক্ষেত্রে ডমিসাইলটাও কিন্তু নন ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে প্রত্যেকের ক্যাটাগরি সার্টিফিকেটটা নিয়ে একটু সিরিয়াস থাকবে এবার যেটা বলছি দেখো সেটা হলো এসসি সি এস টি ও বিসি এ এবং ও বিসি বি তোমাদের যে সার্টিফিকেটগুলো দেখো রেসপেক্টিভ ক্যাটাগরি সার্টিফিকেট অ্যাজ পার দ্য সেভেন পয়েন্ট জিরো অ্যান্ড এইট পয়েন্ট জিরো অব দ্য ইনফরমেশন বুলেটিন অর্থাৎ ইনফরমেশন বুলেটিনে তোমাদের যেমনটা বলা হয়েছিল সেখান থেকেই ব্যাপারটা তুলে ধরেছে এখানে ক্যান্ডিডেটস হ্যাভিং ও বিসি সার্টিফিকেট ইস্যুড বিফোর একত্রিশ বারো দু হাজার নয় একত্রিশ বারো দু হাজার নয় তারিখের ভিতরে এই ও বিসি যারা ও বিসির আন্ডারে রয়েছে তোমাদের সার্টিফিকেটটা এর ভেতরে ইস্যু শাকতে হবে ওকে

হিজ হর আর ইউনি ইউনিক অ্যালটমেন্ট আইডি তোমাদের যে ইউনিক অ্যালটমেন্ট আইডিটা রয়েছে সেটা লাগবে চুল বি রিকোয়ার্ড ফর দ্য কনসার্ট অ্যাডমিশন অফিসার অফ দ্য ইনস্টিটিউট অফ দ্য ফাইনাল স্টেজ অব অ্যাডমিশন অর্থাৎ এটা কখন লাগবে যখন অ্যাডমিশনের যখন ফাইনাল স্টেজ চলবে অর্থাৎ তোমরা যখন যেমন যে কলেজটা তোমাদের জন্য প্রোভাইড করা হবে সেই কলেজে যখন তোমরা ভিজিট করবে ডাইরেক্ট সহ মহিমায় যখন ভিজিট করবে সেই সময় এইটা লাগবে যেটা হলো তোমার ইউনিক অ্যালটমেন্ট আইডি এটা লাগবে আচ্ছা তারপরে প্যারাটা যেটা দিয়েছে দেখো অল ক্যান্ডিডেটসের জন্য এটাও লাগবে মাস্ট ক্যারি মোবাইল ফোন উইথ দ্য সিম নাম্বার রেজিস্টার্ড ডিউরিং অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিল সেই সিমটা তোমাদেরকে অবশ্যই চালু রাখতে হবে এবং সেই সিমে ওটিপিটা যাবে এটা এটা কিন্তু সম্পূর্ণ তোমার এই যে রেজিস্টার্ড নাম্বারটা মানে যে ফোন নাম্বারটা দিয়ে তুমি অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশান যখন করেছিলে ফার্স্ট টাইম সেই একদম ফর্ম ফিল আপের সময় থেকে সেই ফোন নাম্বারটা কিন্তু থাকা জরুরি কারণ সেখানেই ওটিপিটা যাবে ফাইনাল স্টেজ অফ অ্যাডমিশন কনফার্মড কনফার্মেশন ওকে সো অ্যাডমিশন কনফার্মেশন যখন ফাইনাল স্টেজ হবে সেখানে একটা ওটিপি ভেরিফিকেশন হবে সেই জায়গাতে কিন্তু তোমাদের এগুলো লাগবে সো এই ছিল আজকের মূলত ভিডিও সমস্ত ব্যাপারগুলো তোমাদের ডিটেলসে আলোচনা করলাম আশা করছি তোমার তোমরা ব্যাপারগুলো বুঝতে পারলে এবং পরবর্তী যেগুলো রয়েছে রেজিস্ট্রেশন পদ্ধতি কাউন্সিলিং পদ্ধতি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ডিটেলসি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রপারলি যদি তথ্যগুলো জানতে পারো তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না এবং তোমরা অবশ্যই যারা নতুন চ্যানেলে ভিজিট করছো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ভিজিট করে নিও এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবেন নতুন অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ